দর্শক রাজনীতি শেষ পর্যন্ত সংঘাতের পথেই হাঁটছে তার লক্ষণ মোটামুটি পরিষ্কার বিএনপি আগামীকাল সকাল সন্ধ্যা দেশব্যাপী হরতাল ডাকার পর জামাতে ইসলামীও হরতাল ডেকেছে দাবি অভিন্ন দাবি এবং সেই সাথে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা বিএনপির সমমনা সকল রাজনৈতিক দল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দর্শক জামাত ইসলামী যদিও সমমনা সঙ্গী না স্বতন্ত্রভাবে তারা তাদের সমাবেশ কর্মসূচি পালন করছে কিন্তু বোঝায় যাচ্ছে যে তারা বিএনপি এবং সমমনাদের সমাবেশ এবং কর্মসূচিগুলি লক্ষ্য করছে এবং সেই অনুযায়ী তারা সেই কর্মসূচি দিয়ে নামছে খবরে বলা হচ্ছে বিএনপির পর রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামাত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বিবৃতিতে তিনি বলেন রাজধানী ঢাকার শাপলা চত্বরে জামাত ঘোষিত আঠাশে অক্টোবরের মহাসমাবেশ বাঞ্চাল করার হীন উদ্দেশ্যে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে মিটিং মিছিল করা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক স্বীকৃত গণতান্ত্রিক অধিকার জামাতের মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাস লঞ্চ ও ট্রেন থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক এবং অনাকাঙ্ক্ষিত ও অনুভিপ্রেত দর্শক ইতিমধ্যেই জেনেছেন প্রায় আট শতাধিক বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরকে আটক করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং আজকে বিপুল সংখ্যক এনপির নেতাকর্মী আহত হয়েছে ইতিমধ্যে যুব দল একজন নেতা মারা গেছে পুলিশের একজন সদস্য মারা গেছে এবং থেমে থেমে বিভিন্ন জায়গায় সন্ধ্যা রাত পর্যন্ত সংঘর্ষ চলছিল ফলে পুরো হতাহতের পুরো চিত্র এখনো আসেনি তবে অনেকেই মনে করছেন যে এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে জামাতের বিবৃতিতে বলা হয় যে সরকারের এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সেই সাথে অবিলম্বে সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকারের অধীনে দাদর জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ নেতা কর্মীদের গ্রেপ্তার এবং জামাত ঘোষিত আঠাশে অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধা দান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে উনত্রিশে অক্টোবর রোববার সারা দেশে সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করছি হরতালের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে বিবৃতিতে হাসপাতাল অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে দর্শক এই হলো কর্মসূচি বুঝতেই পারছেন তার মানে হচ্ছে আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীতের বাইরে যদিও জাতীয় পার্টির মধ্যে না জাতীয় পার্টির অবস্থান তো এখনো গোলমেলে তাদের পরিষ্কার অবস্থান এখনও ঘোষণা আজকের এই পরিস্থিতি নিয়ে তাদের কোনো বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু বোঝাই যাচ্ছে যে সরকার বিরোধী সকল রাজনৈতিক দল জোট এখন আগামীকাল হরতাল কর্মসূচির আহ্বান রেখেছে এবং ধারণা করা যায় যে পরবর্তী যে রাজনৈতিক কর্মসূচিগুলি যুগপদভাবে তারা পালন করে যাবে যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ